আমাদের রহস্যময় বিশ্বে স্বাগতম। চলুন আমাদের সাথে রহস্যময় বিশ্বের অভিযানে হাত দিয়ে এগিয়ে যাই। শরীরের অন্যান্য সমস্ত টিস্যুর মতো হৃৎপিণ্ডের পেশির কাজ করার জন্য অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রয়োজন। হৃৎপিণ্ডের চারপাশে আবৃত করোনারি ধমনি সেই চাহিদা পূরণ করে। কিছু পরিস্থিতিতে করোনারি ধমনির দেয়াল বরাবর চর্বি জমা হতে পারে, হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেনের সরবরাহ হ্রাস করা। এই গঠনকে এথেরোস্ক্লেরোসিস বলা হয়। এথেরোস্ক্লেরোসিসের তিনটি প্রধান ঝুঁকির কারণ হল উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ধূমপান। এই ফলকটি ছিঁড়ে যেতে পারে, যার ফলে শরীরের জরুরি মেরামত ব্যবস্থা সমাবেশ করতে পারে। প্লেটলেট নামক রক্তের উপাদানগুলি চর্বিকে আটকে রাখে, যা এখন ছিঁড়ে গঠন করে একটি জমাট বাঁধা হার্টের নিচের দিকে রক্ত সরবরাহ সম্পূর্ণভাবে ব্লক করতে পারে। কয়েক মিনিটের মধ্যে হৃদয়ের পেশী কোষগুলি মারা যেতে শুরু করে, এটি একটি হার্ট অ্যাটাক। হৃৎপিণ্ড স্পন্দিত হতে থাকে কিন্তু তার স্বাভাবিক ছন্দ হারাতে থাকে। যদি হৃৎপিণ্ডের একটি বড় অংশ প্রভাবিত হয়, তবে এটি সম্পূর্ণরূপে প্রহার বন্ধ করতে পারে। একে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়। সাধারণ ভুল ধারণা থাকা সত্ত্বেও, একটি লোক তার বুকে আঁকড়ে ধরে মাটিতে পড়ে যায় না হার্ট অ্যাটাকের সাধারণ উপস্থাপনা। কিছু লোক ক্লাসিক হলিউড হার্ট অ্যাটাক অনুভব করে, তবে সত্য হল লক্ষণগুলি হার্ট অ্যাটাক অনেক বেশি সূক্ষ্ম হতে পারে। অনেক হার্ট অ্যাটাক বুকে শুধুমাত্র হালকা অস্বস্তি দিয়ে শুরু হয়, যা সময়ের সাথে সাথে তীব্র হয়। অন্যান্য লক্ষণগুলির মধ্যে এক বা উভয় বাহু, ঘাড় বা পেটে ব্যথা অন্তর্ভুক্ত। শ্বাসকষ্ট ব্যথার সাথে সাথে অব্যক্ত ঘামও হতে পারে। হার্ট অ্যাটাকের চিকিৎসার সময় খুবই গুরুত্বপূর্ণ, অবস্থা সম্পূর্ণ বিপরীত হতে পারে যদি নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা। অবরোধের 3-0 মিনিটের মধ্যে অপরিবর্তনীয় ক্ষতি শুরু হয় এবং অর্ধেক মৃত্যু ঘটে লক্ষণ শুরু হওয়ার প্রথম 4 ঘণ্টা পরে। চিকিৎসকরা ধমনী পুনরায় খোলার জন্য একটি এনজিওপ্লাস্টি করতে পারেন। ধন্যবাদ যে আপনি আমাদের রহস্যময় বিশ্বের সাথে থাকলেন। আমরা আশা করি আপনার জ্ঞান বৃদ্ধি করতে পেরেছি এবং আপনি অনেক কিছু নতুন জানতে পেরেছেন।